বিসমিল্লাহ রহমান রাহিম, টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি লুমিনিয়াস ব্র্যান্ডের ইকো ওয়াট নিও 700 মডেলের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির। ইতিমধ্যে আমাদের কাছে হাজার হাজার ফোন আসছে লুমিনিয়াসের 350 মডেলের আইপিএস মেশিনটি আছে কিনা, যেটির দাম ছিল গত বছর 5,500 টাকা। আমরা আন্তরিকভাবে দুঃখিত, ওই মেশিনটি আর বাংলাদেশে আসে না, যার ফলে আমরা 700 মেশিনটা আপনাদের চাহিদার কারণে নিয়ে আসলাম। এর দামটা তুলনামূলকভাবে কম আছে, কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্টের দাম মাত্র 8,900 টাকা। তো এখন আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাব। তো আমরা প্যাকেটটি খুললাম, খুলতেই আমরা বেশ কিছু মেডিসিন দেখতে পাচ্ছি যেন লং প্রুফ থাকে। আমরা একটি গ্যারান্টি কার্ড পাচ্ছি, যেটার গ্যারান্টির মেয়াদ 2 বছর। ককশিটে সুন্দর আবৃত এই আইপিএস মেশিনটি পরিবহনে যেন নষ্ট না হয় সেদিকে যথেষ্ট ভালো খেয়াল রাখা হয়েছে। তো আমরা মেশিনটি ফুল ইনটেক অবস্থায় পাচ্ছি। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পিছন থেকে এই সকেটটা বের করে নিব, কারণ এটা বের না করে নিলে আমরা অনেকেই লাইন দিয়ে ফেলি, সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আপনার পিছনের কিছু চিত্র আপনাদেরকে প্রথমে দেখাই, এরপরে আমরা সামনের অংশে যাব। এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে পুরো ডিটেলসটা কিন্তু এই আইপিএসের লেখা আছে। এটা হচ্ছে মডেল নাম্বার লেখা, 700 মডেলটা তো সেটা সুন্দরভাবে লেখা আছে। এটার ভোল্টেজ কত দিবে, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দিতে পারবেন, সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এটা মূলত 600 VA একটি আইপিএস, এটাতে 504 ওয়াট আপনারা লোড দিতে পারবেন। এটির সঙ্গে আপনারা ব্যাটারি মাত্র 50 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন এখানে অনেকেই বলে যে আমরা অটো ভ্যানের পুরাতন ব্যাটারি ব্যবহার করব, সোলার ব্যাটারি ব্যবহার করব, সেভাবে কেমনে করব। তো আসুন, এই যে এখানে দেখেন ব্যাটারির চিহ্ন দেওয়া আছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন টিউবুলার লোকাল ফ্ল্যাট, তো আপনারা যদি লোকাল ব্যাটারি হয় মাঝখানে দিবেন, যদি ফ্ল্যাট ব্যাটারি হয় অর্থাৎ ট্রাক অটো রিক্সা তাহলে ফ্ল্যাটে দিবেন, আর যদি আইপিএসের ব্যাটারি হয় সেক্ষেত্রে এই যে টিউবুলারে দিবেন, উপরের দিক দিয়ে দিবেন। তো আমরা এটা আইপিএসে দিয়ে রাখতেছি আপাতত। আচ্ছা, এবার আসবো আমরা এটি অন করে একটু দেখব এবং চার্জিং সেকশনটা দিয়ে একটু দেখব যে কেমন দেখায় এটা। তো এবার আমরা একটা ছোট্ট ব্যাটারিতে কানেক্ট করতেছি দেখার জন্য। তো আমরা ছোট্ট ব্যাটারিতে এটা কানেক্ট করলাম, নেগেটিভ পজিটিভটা দেখে আমরা কানেক্ট করতেছি। অলরেডি আমরা এটা কানেক্ট করলে একটা বার্জার চলে আসছে, এরপর ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু চার্জিংয়ে দিয়েও আপনাদেরকে দেখাবো যে চার্জিং এটা কেমন দেখায়। তো এটা হচ্ছে চার্জিং লাইন। তো এখন আমরা এখানে ডিসপ্লেতে এই যে অন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইকো মোড। তো এটা ইকো মোড, অর্থাৎ এটা চালু হয়ে গেছে। যদি কেউ ইউপিএস মোডে দিতে চান কম্পিউটার চালাবেন, সেক্ষেত্রে এই যে পাওয়ার সুইচটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, এই যে আমি এখন ইউপিএসে আছে, আবার চাপ দিয়ে ধরছি, সে অটোমেটিকলি ইকো মোডে গেছে। ইকো মোড মানে হচ্ছে বাসা বাড়িতে যদি কম্পিউটার না ব্যবহার করেন সেক্ষেত্রে ইকো মোড দিবেন, সেক্ষেত্রে আপনার চার্জ ব্যাকআপটা একটু বেশি দিবে। যদি কম্পিউটার থাকে বা অপারেশন থিয়েটারের বা এই ধরনের সূক্ষ্ম ডিভাইস থাকে, সেক্ষেত্রে আপনারা এই পাওয়ার সুইচটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, 3 সেকেন্ড প্রেস করলেই আপনারা এই যে ইউপিএস মোডে আসবে। ইউপিএস মোড মানে আপনার কম্পিউটারটা রিস্টার্ট নেবে না, মানে স্মুথলি চলবে এবং ফ্যানে কোনো নয়েজ আসবে না। কিন্তু ইউপিএস মোডে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা একটু কমে যায়, অর্থাৎ একটি 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি 3টা ফ্যান 3 থেকে 5টা লাইট চালাইলে মোটামুটি 3.5 থেকে 4 বা 4.5 ঘন্টা ব্যাকআপ থাকার কথা। সেখানে ইউপিএস মোড যদি দেন তাহলে আপনি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, মানে ব্যাকআপ টাইমটা কমে আসবে। এবার অনেকেই বলবে আপনি ব্যাকআপ টাইম কেমনে হিসাব করলেন, আসুন আমি একটু বোঝা দিই। প্রথমে হচ্ছে আমরা বলছি 150 অ্যাম্পিয়ার ব্যাটারি গুণন ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে 12। আমি একটু ক্যালকুলেটারটা সহজ করে নিই আপনাদের বোঝার সাথে। 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি গুণন হচ্ছে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12, তাহলে আমাদের 1800 ওয়াট চলে আসলো। এবার আমরা 1800 ওয়াট ভাগ দেবো হচ্ছে কী কী ব্যবহার করতেছি। তো আমরা ব্যবহার করবো 3টা সিলিং ফ্যান, 3টা সিলিং ফ্যান 300 ওয়াট, এবং আমি বলছি 4 থেকে 5টা লাইট, মানে ওইদিকে 20 ওয়াটের বাল্ব হলে আরও 100 ওয়াট, তাহলে 400 ওয়াট ভাগ হচ্ছে 4, তাহলে আমরা 4.5 পাচ্ছি, অর্থাৎ
আমরা কিন্তু অনায়াসে 4 ঘন্টা 50 মিনিটের মতো বা 4.5 ঘন্টা আমরা এটা ব্যবহার করতে পারছি। আমি আপনাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিই, আমরা ব্যাটারির ভোল্ট হচ্ছে 12, ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 150, তাহলে এটা ওয়াট বের হলো, ওয়াট হচ্ছে 1800। এবার আমরা ভাগ দেব হচ্ছে আমাদের তিনটা ফ্যান 300 ওয়াট এবং চারটি বা পাঁচটা বাল্ব মিলে 100 ওয়াট, তাহলে 400 ওয়াট। তাহলে আমরা 400 দিয়ে ভাগ দেব, ভাগ হচ্ছে 400, তাহলে 4.5 অর্থাৎ 4.5 ঘন্টা আমরা ব্যাকআপ পাবো, যে কথাটা আমি একটু আগে বলেছি। তো আমি আপনাদেরকে বুঝিয়েও দিলাম কীভাবে পাবেন, তবে এখানে 20% প্লাস বা মাইনাস হতে পারে, কারণ ব্যাটারি আমরা সম্পূর্ণ ডিসচার্জ করতে পারি না, কিছু মাইনাস থাকে। যাই হোক, তো এখন আমরা এটাকে কারেন্ট লাইন দিলে এটাকে কী সিগন্যাল দেবে সেটি দেখাবো। তো তার জন্য আমরা কারেন্টের 3-পিন সকেটটা ব্যবহার করবো এখন। তো আমরা এখন এই যে এখন সুইচটা দিচ্ছি, আমি কারেন্টের লাইনটা অলরেডি দিয়ে দিয়েছি। দেখেন এখানে মেন অনস লেখাটা আসে, এখানে চার্জিং সিগন্যালটা আসে, অর্থাৎ ব্যাটারিটা এখন চার্জিং করতেছে, তাই চার্জিংটা দেখাচ্ছে। তো চার্জিং যখন নিবে তখন এখানে চার্জিং সিগন্যালটা ব্লো করবে, আর চার্জিং এটা হচ্ছে এই সুইচটা দিয়ে রাখলে আপনার এখানকার ইকো মোড অথবা ইউপিএস মোডটা অন হয়ে থাকবে। তার কারণ হচ্ছে যদি আপনার এটা বিদ্যুৎ চলে যায় অটোমেটিকলি সে রান করবে। আচ্ছা, এরপরে আমি এখানে আপনাদের আরও কিছু ফাংশন দেখাই। লো ব্যাটারি দেখতে পাচ্ছেন, লো ব্যাটারি, এই লো ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি যখন লো হয়ে যাবে একেবারে তখন সে লো ব্যাটারি সিগন্যাল দিবে। আর ওভারলোড হচ্ছে আপনার আউটপুট যখন এই মেশিন 510 ওয়াটের বা 504 ওয়াটের এর অতিরিক্ত যখন আপনি লোড দিবেন তখন সে ওভারলোড দেখায়, কিন্তু লাইনটা বন্ধ করে দিবে। এই হলো এর ফাংশন। এছাড়াও এটা আপনাকে শর্ট সার্কিট প্রোটেক্টর দিবে, অর্থাৎ আপনার এই মেশিনটা কোনো অবস্থাতেই আপনার যদি আপনি ব্যবহৃত লোডের অর্থাৎ ফ্যান লাইট কখনও যদি শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাড়িঘরে আগুন ধরবে না, এটা সার্কিট ব্রেকারের কাজ করবে, অর্থাৎ অটোমেটিকলি ট্রিপস করবে। এছাড়াও এখানে আরও কিছু ফাংশন আছে, সেটিও আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে চার্জিং লাইনটা অফ করে দিলাম, ব্যাকআপ মোডে নিয়ে যা দেখাইলাম, এটা ব্যাকআপ মোডে গেছে, বারবার বাজতেছে, দেখেন ব্যাকআপ মোডে অলরেডি চলে গেছে। আচ্ছা, এবার আমরা অফ করতেছি। আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, যে এটা হচ্ছে কুলিং ফ্যান, এই মেশিনটা যখন 25 ডিগ্রি উপরে তাপমাত্রা হয়ে যাবে তখন এই কুলিং ফ্যানটা অটোমেটিকলি মানে চালু হয়ে যাবে। এটা আউটপুট সকেট, এটি দিয়ে আপনারা আউটপুটটা নেবেন। এটা হচ্ছে ফিউজ, কোনো কারণে শর্ট সার্কিট হলে এই ফিউজটা ব্লো করবে অর্থাৎ কেটে যাবে। এই ফিউজ 5 টাকা করে দাম, আপনারা বাজার থেকে কিনে নিজে নিজে লাগিয়ে নিতে পারবেন। তো দর্শক, তো আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই, ব্যাটারির পোলারিটিটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, অর্থাৎ লালে লাল কালোতে কালো, এই জিনিসটা খেয়াল করবেন। প্রথমে লাল সংযোগটা লাগিয়ে নেবেন, এরপরে কালো সংযোগটা ব্যাটারিতে দিবেন। কখনও যদি ব্যাটারিটা খোলার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই লাল সংযোগটা আগে খুলবেন, এরপরে কালো সংযোগটি খুলবেন। কিন্তু যখন আপনি ব্যাটারিতে সংযোগ দিবেন তখন আপনাকে কালোটা নেগেটিভে লাগাবেন, এরপরে পজিটিভটা লাগাবেন। আর একটু মেনটেন্যান্স আপনাদের বলে দিই, এই যে ব্যাটারির যে লেভেল দেখতে পাচ্ছেন, আমি ছোটো ব্যাটারিতে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। এখানে ব্যাটারি দেখেন আপার এবং লেয়ার একটা অপশন আছে, এই ব্যাটারি পানি আপনারা ঠিকঠাক মতন রাখবেন এবং এই ব্যাটারি টার্মিনালে অবশ্যই গ্রিজ অথবা মেরিল ব্যবহার করবেন। তো দর্শক, এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 8900 টাকা, থাকছে 2 বছর ওয়ারেন্টি এবং গ্যারান্টি। এই প্রোডাক্টটি পেয়ে যাবেন TM ইলেকট্রনিক্স নাটোর শাখাতে। আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি TM মফিদুল ইসলাম, TM ইলেকট্রনিক্স নাটোর। একটি বোনাস কথা আপনাদেরকে বলি, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রিমসো কোম্পানির ব্যাটারি। আমাদের কাছে রিমসোর 100 অ্যাম্পিয়ার, 125 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, 180 অ্যাম্পিয়ার এবং 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেগুলোর রেট কিন্তু অনেকটাই কম পাবেন। এছাড়াও এই মেশিনটার সাথে আপনারা চাইলে কিন্তু সোলার সেট আপ করতে পারবেন। আমাদের কাছে অ্যাভেলেবল সোলার আছে, চাইলে আপনি আমাদের কাছ থেকে সোলার নিয়ে এই মেশিনটার সাথে সোলার সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে একটি এক্সট্রা কন্ট্রোলার দিয়ে আপনাকে ব্যাটারিতে সোলারটা লাগাতে হবে। আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। ধন্যবাদ।